জানি না কাল সকালে সূর্য আমরা উঠতে দেখব কিনা। আজকে সূর্য কিন্তু উঠার সময় বলতে বলতে উঠছিল, ফাক্তানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে করো, আমি কাল সকালে তোমার জীবনে উদিত নাও হইতে পারি, তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। সত্য এটাই, কাল সকালে কয়জন সূর্য উঠতে দেখবে কে জানে। কিছু লোক তো রাত্রে দুনিয়ার থেকে যাবে, এটা তো সত্য, ঠিক না? হ্যাঁ, সে তো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না। আমরা হয়তো দেখব আশা রাখি, কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে বলতেই উঠে, এটা বলতে বলতেই উঠে। মাটি কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্কই করতে থাকে, তামসি আলা বাহরি মাসি রুকাপি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। এই জন্য তো কিতাবে পাওয়া যায়, মানুষ যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে, আতাব হাকু আলা বাহারি, তুমি আমার পিঠে হাঁটো হাসো, তাই না? সাতাব কিফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যখন সারা রাত খেলা দেখো আর তোমাদের পছন্দের মানুষ বা দল গোল করলে, এই রাত্রে মানুষকে ঘুমের থেকে উঠে ফেলো চিল্লায়া চিল্লায়া, খুশির চিল্লান দিয়া, ঠিক না? তোমার পায়ের নিচের মাটি কি বলে জানো? মাটি বলে, তাসুরুকা তাকুলুকাল আলওয়ানু আলা ফাহরি, ও যুবক, রং তামাশা তোকে আমার পিঠে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুদুফি বাতনি, হতে পারে আসতেছে দিন তোমাকে কিরা মাকড় আমার পেটে খাবে। অপেক্ষা করো, কিরা মাকড় তোমাকে পেটে খাবে, আমার পেটে খাবে। মানুষ যখন ফুর্তি করে পায়ের নিচের মাটি বলে, আতাসুরু আলা ফাহরি, আমার পিঠে ফুর্তি করো, তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। চলে যেতে হবে, জীবনটা গড়তে হবে, চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই, চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। এখানে যদি থাকতো একজনেরই থাকতো, বিদা আল লম্বা করতে চাইতেছি না। আসেন আজকে ভাবি, কেন দিলেন ছোট জীবনটা? বলতেছিলাম আমি, গড়ার জন্য দিয়েছেন গড়ার, কেন চলে যেতে হবে। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই তাহলে জীবনটা গড়া যেতে হবে, আর নাইলে দুনিয়ায় যা পাইলাম তাই পাওনা শেষ। কিতাব এটাই বলে, কোরআন হাদিস এটাই বলে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ পাওয়া যাবে না। যদিও কোরআন বলে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের চেয়ে উত্তম কিছু নাই, ওই জান্নাতের চেয়ে উত্তম কিছু নাই। এই ছোট ছোট বাড়িঘর, হ্যাঁ, বহুত মানুষ তো এইখানেও বসা আছে, জীবনটা পার হয়ে গেল, এখন পর্যন্ত দুইটা ইটের শখ মিটল না। ইটের শখ বোঝেন? যে দুইটা ইটের নিচে যদি থেকে যেতে পারতাম, ইটের নিচে, বোঝেন আমার কথা? কি ইটের একটা বাড়ি, ঠিক না, একটা বিল্ডিং, অনেকেরই তো পুরা হয় না, হয়েছে নাকি? আ হয়, এই দুনিয়ার দুটা ইটের শখ পুরা হয় নাই, জান্নাতের বাড়িগুলা হবে একটা ইট সোনার একটা ইট রূপার। সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ গুণ বড়, 240,000 মাইল সবচেয়ে ছোট বাড়ি। ওটা বাংলাদেশি পাবে না, ওটা আরবের এক ব্যক্তি পাবে যার নাম হাদিসে লেখা আছে, জোহাইনা, কবিলায় জোহাইনার এক ব্যক্তি যার নাম জোহাইনা, সে পাবে সবচেয়ে ছোটটা। বাংলাদেশিরা অনেক বড় বড় পাবো আমরা ইনশাআল্লাহ, সব আশা পুরা হবে ওইখানে, সব আশা পুরা হবে। আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না, মন যদিও বিবেক বসতে দিবে না, বুদ্ধি বসতে দিবে না, আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, সমাজ পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, শয়তান তো আসেই আছে, সেও আমাদেরকে বসতে দেয় না। সত্য আমার কথাই, ছোট জীবন, গোড়া যাওয়া উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না, কাটায় যাওয়া না, গোড়া যাওয়া। যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে,
পরিচিতি পাবে, ইজ্জত পাবে, যেরকম ফেরাউনের কৃতীয় দাসী গোড়া গেছে, আজও সুগ্রাণ বাহির হয়, আজও কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়, আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে। আমি তো দেখা বলতেছি, শুনা না, কিতাবে পড়া না, এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে, এখনো রাখা আছে ওই কবর, এখনো সুগ্রাণ বাহির হয়, সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? ভারত মহাসাগর এখনো মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছরের ছেলে মুহাম্মদ, ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায়, একবার চুমা কি খায়, একবার চুমা খায় তার কবরে, একবার চুমা খায়, একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে টাচ করে, চোখে দেখা বলতেছি, পোড়া টোড়া না, ওই দেশ আমি সফর করছি, কমরু আইল্যান্ড, ওই কবরে যে বাড়ি খায়, আমি জিজ্ঞেস করছি কেন, তো বলছে তা বলতে পারবো না, আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাব্বরায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, নামেও মুহাম্মদ, সম্পর্ক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি জিন নুরাইন, দুই নূরের অধিকারী, এর সাথে সম্পর্ক, কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই, এই জন্য বর্ষরে একবার পানি উঁচা হয় আর কবরে আয়সা এরকম টাচ করে, টাচ, সে বৎসরে একবার কবরে চুমা খায়, সত্য এটাই, এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয় ফেরাউনের কৃতদাসী, সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ আসে, বিশ্বাস হয় না? চলেন আমার সাথে ঘুরতে, আমি ঘুরায় নিয়ে আসবো। হায় হায় হায়, সত্য, এখনো রাবেয়ার নামকে মানুষ চুমা দেয়, বেলালের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হয়, শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু না, সাইয়্যিদুনা বেলাল, সত্য এটাই, জীবন, ছোট জীবনটা আল্লাহ গড়ার জন্য দিয়েছেন, কাটানোর জন্য, যে গড়া যাবে। চলেন, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে কবর পর্যন্ত তাকে সেলুট দিবে, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে আছে, কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, লাশ পাশে নিতে দেরি, কানে কানে বলতে দেরি হবে না, তোকে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হইতে দেরি হব না। আল্লাহর রসুল যেটাকে জান্নাতের বাগান বলছেন, আমি জান্নাতের বাগান হইতে দেরি হব না। আরো হাদিসে শব্দ আছে, ফেরেশতারা শেষমেশ কানে কানে বলে যাবে, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা, কিয়ামতের দিন সকালে উঠাবে, পর মারবে আর ফেরেশতারা বলবে উঠো, কোথায় যাব, কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে, তো ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহর ওলি এত লম্বা ঘুম তারপরও কাঁচা, বলবে কেন উঠাইলে, কিয়ামত হয়ে গেছে কোথায় যাবো, তাহতা আরশির রহমান, সাথে সাথে কানে কানে বলবে ফুতু রুকুম ইয়াবরুত, জলদি যাও নাস্তা ঠান্ডা হইতেছে, কি ত্রিশালের বাজারের নাস্তা খাওয়াইবো, ঠিক না? জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, ওই কাবাব কোনো বাবরচির হাতে হবে না, কুদরতি হাতে হবে, আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে, কুদরতের হাতের ছোঁয়াই ভিন্ন, ওই কুদরতি ছোঁয়ার কাবাব হবে, জান্নাতের রুটি হবে, আমনা সামনা খাইতে বসবে, আজকে আর কত চিল্লাও তোমরা, খুশিতে আর কতটুকু চিল্লাও, খাইতে বসবে আপনা সামনা, আমলনামা যখন ডাইন হাতে চলে আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে যখন আমলনামা দিবে, চিৎকার দিয়ে আরশ কাঁপায় ফেলবে খুশির চুটে, হ, কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে, খুশির চিৎকার দিবে, হ, যেমন এখন কয় হই তখন বলবে হা, চিৎকার দিয়া কাঁপায় ফেলবে আরশ, তারপরে বলবে উমুকুর ও কিতাবিয়া, একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ, কয় নম্বর জান্নাত দিছে, হায় হায় হায়,
ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে খেতে হবে। তো জিজ্ঞেস করবে কি পাকাইছে আল্লাহ, ফাজাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের সার জব করছে, কোথায় লালিত পালিত? ফেরেশতারা বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে, কিসের ঘাস খাইছে? তো ফেরেশতারা বলবে হাশিশা জাফরান, পিউর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে, মুখে পানি চলে আসবে। আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে সার ছেড়া দিত, ঠিক না? বুড়ারা দেখছে মনে হয়, জওয়ানরা দেখে নাই, দেখছেন না? আল্লাহর নামে সার ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, নবাবের মতো হাঁটতো, কেউ কিছু বলতো না, আল্লাহর নামে ছাড়াতো, খাইতে খাইতে এরকম মোটা হইতো, হাঁটতেও পারতো না, ঝুলা ডুলা হাঁটতো। গ্রামের মানুষ পরে জব করতো আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়ে দিত। ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহর নামে ছাড়া। আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না, ছিল? হ্যাঁ, আল্লাহর নামে ছেড়ে দিত, খাইয়া মোটা তাজা হয়ে যেত, দেখলে মনে চেত যে তেল ভায়া ভায়া পড়তেছে, জিব্বায় পানি চলে আসতো, ঠিক না? গোস্ত না জানি কি মজা, ঠিক না? ঠিক ফেরেশতারা যখন বলবে জিব্বায় পানি আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য, উঠতে দেরি, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন নামাজ আর উজুর মজা বুঝে আসবে। আজকে তো বুঝে আসে না, আজকে তো আল্লাহ ডাকে তারপরও আসে না, আজানের ডাক যায় না কারো কানে, এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না যায়, কি আছে নাকি? হ্যাঁ, সকালবেলা তো ত্রিশালও মনে হয় যে পুরাটা ত্রিশাল থেকেই আজানের আওয়াজ আসে, ঠিক না? হ্যাঁ, সত্য তো, কমসে কম ফজরে তো বেশি আসে। হ্যাঁ, কার কানে আজানের আওয়াজ না যায়, কিন্তু কয়জন আসে? ডাকে কে, কে ডাকে? আল্লাহ। চিনেন আল্লাহকে? চিনেন? হ্যাঁ, মনে হয় চিনি না, চিনলে তো সবাই মসজিদের দিকে ছুটত, হাটালা হাট ছেড়া দিত, বাজারওয়ালা বাজার ছেড়া দিত, যে যেইখানে আছে ওইখানেই দাঁড়ায়া বলতো আল্লাহ আকবার। যদি জিজ্ঞাস করে রোডে কেন দাঁড়াইলি, মালিক ডাকছে বইলা কথা, রোডও তো মালিকের, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব তো আল্লাহ, তাহলে তো যে যেইখানে ওইখানে ডেকে যেত, আল্লাহ তো ডাকে, শুধু আল্লাহ। আল্লাহকে চিনি না এই জন্যই তো নামাজ পড়ি না, আল্লাহকে যদি চিনতাম, হায় কসম খোদার ফেরেশ, মানুষ যখন সেজদায় যায় তো মসজিদের ফেরেশতা আপোষে বলতে থাকে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি, এ যদি জানতো কার সাথে কথা বলতেছে, যদি একটু দেখত, যদি একটু দেখত, যদি পর্দাটা সরত, যদি আল্লাহকে দেখা ফেলত, তো মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারত না। ফেরেশতাদের উক্তি, ও জানে না কার সাথে কথা বলতেছে, দেখে না বিদায়, রাগ হয়েন না ওলামায়ে কেরামও রাগ হয়েন না। আমি তো মাঝে মাঝে বলি, আমরা পড়ি সুরায় ফাতিহা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় দিত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায়, আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না, ইয়াকা না তো বলতেই আছি, যা হোক যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ডাকে তারপর আসে না। হায়, শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম, আল্লাহ তো শুধু ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কবীরুল হাফিযুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসে আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইথুশ শহীদুল হক্কুল ওয়াকীলুল কবীরুল মতীনুল ওয়ালিগুল হামিদুল মোসি
الناصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ কয়জন আছে এইজন্য বাবা উচিত ছিল এই জীবনটা কেন দিলেন কাটানোর জন্য না গড়ার জন্য গরীব থেকে গরীব যদি গড়া গেল তো কিয়ামতের মাঠে উঠবে হায় হায় শুধু উঠবে না আল্লাহ রাসূল পর্যন্ত এদের কাঁধে কাঁধ মিলায়া উঠবে নাইলে এই হাদিস কেন আসতো এই দোয়া কেন করতেন অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ গরীবের মাঝে আমাকে কিয়ামতের দিন উঠায় গরীব যদি যায় জীবনটা ঘুরে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই যদি ওই জান্নাত মিলতে চাই পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন যেটা আল্লাহ রাসূল দেইখাই সব বর্ণনা দিবেন হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায় না এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায় না এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হায় দুনিয়ার কাপড় জান্নাতে তো 70 বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহর রাসূল নিজে বলেন শরীরের আলোর কথা বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ যাহিকা লাত দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা হায় যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় সমগ্র সৌরজগৎটা আলোকিত হয়ে যাবে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা শা সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হবে আমি তো যুবকদেরকে বলি একটু চিন্তা চোখ বন্ধ করে একটু ভাবো না ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে কাম অন একটা চুল যদি আকাশের নিচে লড়ায়া দেয় লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা এখন তো বছরে একটা মাস আসে 14 তারিখ ঠিক না বুড়ারা বোঝেন না যুবকরা বুঝে ফেলছে 14 তারিখ কারে কয় বছরে একটা মাস আসে 14 তারিখ মেসেজ দিছে একটা জায়গা দিয়ে খারায় রইছে আরেকটা লয়া ঠিক না মেসেজ দিছে ফুলের জায়গা দিয়ে খারায় রইছে জুতা লয়া ঠিক না হ্যাঁ কি 30 সালের 0.0 এ যায় দেয় জুতা লয়া খাড়ায় রইছে অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফোন দিয়া ঠিক না কি সত্য তো জান্নাতে এরকম হবে না সত্য চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না যার হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুশক দিয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা লাড়া দিলে কেমন মজা লাগবে বোঝো মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত গের হবে যেইখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু করতেছে 100 তে 100 100 তে উপরে যাবে নিচে যাবে না কোনোদিন হ্যাঁ সত্য এটাই প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে বাজা কয় আইটেম খাওয়াবে 10-12 আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খাইতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যাই জুমার নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খাইতে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি কইরা খাবে আর ঢেক দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পেশাব পায়খানা নাই জান্নাতে থুতু নাই থুতু আছে এটা সুগ্রান নাকে দিয়া কোনো সর্দি সুর্দি নাই
জান্নাতে কোনো দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ, কাপড় একবার পরছে জীবনে আর এটা গায়ে লাগবে না, ওয়ান টাইম ইউজ। যুবক ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত, আল্লাহ বেসলাইট সোনার পড়াবে, এই জন্যই দুনিয়ায় নিষেধ, ডেলি পড়াবে, সকাল বিকাল চেঞ্জ করবে, যা চাবে তা হবে, জান্নাতের বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে রূপ, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, মহিলা আলাদা পুরুষ আলাদা, পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে, যদি বলেন আমার স্ত্রী জানবে কি করে, ও আবার কার হাতে ধরবে, ও আবার পছন্দ হইলে ওর চেঞ্জ হয়ে যাবে, আমি জানবো কি করে, এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ, ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাব, বাহির হইয়া দুইজনের দুইজনের হাত ধরা জান্নাতে চলে যাবে, আল্লাহ খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগাবে, যাওয়ার সময় গিফট দিবে, গিফট, দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা নিয়ে যাবে ওই গিফট, জান্নাতে পৌঁছে দিবে, আমার নিতে হবে না। সাহাবা শুধু পাগল হয় নাই, জীবন গড়ার জন্যই আবু জালে আবু বকর সিদ্দিক 13 দোকান ছেড়া দিয়েছেন, সাহাবারা পাগলের মতো ছুটতে ছিলেন, রাত দিন ক্যাক করে দিয়েছেন, কোরআন শুধু বলে নাই ফালিয়া তানাফাসিল মুতানাফিসুন তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া, ওইখানে ছুটতে ছিল, নারী তো নারী, পুরুষ তো পুরুষ, যুবক তো যুবক, বৃদ্ধ তো বৃদ্ধ, বাচ্চা পর্যন্ত পাগল হয়ে ছুটতে ছিল, নাইলে পায়ের উপরে বড় করা বড় হইলো কেন, পায়ের উপরে বড় করা বড় হইছে, আল্লাহ রসুলের চোখকে ফাঁকি দিবে না, না আল্লাহ রসুল বলছে আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না, বলছে এক যুক্তি শেষ আরো একটা যুক্তি রয়ে গেছে, বলে সেটা কি, বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি ওর চেয়ে শক্তিশালী, বিশ্বাস না হলে মল্লযুদ্ধ লাগায় দেখেন, আল্লাহ উপর থেকে মনে হয় হুকুম দিছে নবীজি জান্নাতের লেগা বাচ্চাও পাগল, যুক্তি মাইনা নেন, লাগায় দেন মল্লযুদ্ধ, কেন আল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না, উপর থেকে যতক্ষণ ইঙ্গিত না আসলো লাগায় দিছে, ছোট ভাই বড় ভাই কান গলায় ধরা কানে কানে বইলা দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে অসুবিধা কি, এক জায়গার তুই তো দুধ পান করছি, আমার মার দুধে তো কোনো গাদ্দারি নেই, তুই গাদ্দারি করবি তো করবি কি করে, ওই আরবি কবিতাই সত্তা রদি তামিন দুর্রিহা, যদিও কবি বলছে গাদার তাফিহা, ওইখানে গাদ্দারি করে নাই, ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না, ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রাইতেছে, আল্লাহ রসুল বলতেছে সাবাস তুমিও কবুল, জান্নাতের নিশা ছিল, নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন আসেন, এই জন্যই ছোট জীবনটা দিছে গড়ার জন্য, সর্বশেষ কথা গর্ব তো গর্ব কি করা, এটার জন্য আল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন, জান বন্ধু শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে, আমার কালামও সাথে নিয়ে যান, আল্লাহ কালামও সাথে দিয়া দিছেন, কোন নবী রসুলকে আল্লাহ কালাম দেন, উম্মতকে কালাম দেন নাই, আমাদেরকে কালাম দিছেন, নবী দিছেন আর কালাম দিয়া 4 স্টার আমাদের কাঁধে লাগাইয়া দিছেন, আমাদের কাঁধে 4 স্টার, চেজর জেনারেলের কাঁধে যেই স্টার ওই স্টার আমাদের কাঁধে আছে, এই জন্যই কোরআন বলে হুয়া তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে, দ্বিতীয় ঘোষণা দিছেন খায়রা উম্মত, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি নাই, তৃতীয় ঘোষণা দিছেন উখরিজাত লিন্নাস, তোমরা দুনিয়াতে আসো নাই আমি তোমাদেরকে পাঠাইছি, চতুর্থ দিছেন কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো, সুহাদা আলান নাস, সমস্ত উম্মত উঠবে, এরা যেই জায়গার থাকায় ওই জায়গায় থাকবে, কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে, আমার পক্ষে, কোনো উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই, তোমরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিবে, যেমন নূহ আলাইহিস সালামের কথা বুখারিতে লেখা আছে, আরও নবীদের কথা লেখা আছে, উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই, কেউ আমাদের দুয়ারে আসে নাই, কেউ আমাদেরকে জানায় নাই, আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করা,
আল্লাহ আমাদের দিকে দেখবে, আমরা কোরআন খুলবো আর পড়বো, ওই সময় কোরআন খুলবো না, মুখাস্থই কোরআন পড়বো, আর আমরা ওদেরকে প্রমাণ করব তোমরা মিথ্যাবাদী, আমাদের আল্লাহই সত্যবাদী, আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। এই জন্য চাই রেস্টার্ট দিয়েছেন, আসেন আসেন, নবীর তরিকা শিখি, নিজের জীবনটাকে গড়ি, সহজ পদ্ধতি নিয়ে আসছেন। যুবক কিভাবে করবে, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, রাজা কিভাবে করবে, প্রজা কিভাবে বড়বে, প্রত্যেকটা ব্যক্তি কিভাবে গড়বে, কসম খোদার ওই পদ্ধতি লেখা আছে, ওই পদ্ধতি দেওয়া আছে, আল্লাহর রসুল নিয়ে আসছেন, দয়ার কান্ডারি নবী নিয়ে আসছেন, আসেন শিখি, নিজেদের জীবনটা গড়ি, শিখি গড়ি একের ভিতরে। এই জন্যই তো আমি বলি, আমার উম্মত, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু পাঁচ ওয়াক্ত নামাজই পড়ত, তাহলে জীবনটা গড়া হয়ে যেত। হাদিস বলে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আমার জাতি যদি কিছুই না করত বারো মাসে, এগারো মাস যদি কিছু না করত, রমজানটা আল্লাহকে দিয়া দিত। এক মাসই তো সত্তর মাস ছিল, এক মাস কয় মাস? হ্যাঁ, রমজানের সব কিছু সত্তর গুণ হয় না, কয় মাস? সত্তর মাস, এগারো বাদ দেন, তারপরও কত থাকতো? উনষাট মাস থেকে যেত, উনষাট মাস, ষাট মাসে পাঁচ বছর, পাঁচ বারং ষাট। আমার জাতি যদি কিছুই না করতো, রমজানের শেষ দিন সবাই মসজিদে বসা যেত, আর লাইলাতুল কদরকে ধরতো, তাইলেও তো এক রাত্র তিরাশি বছর চার মাস হইত। আফসোস, আফসোস, এই জন্যই আমার কথা শুরু ছিল, আফসোস, ছোট জীবনটা কেন দিল জানি না। এই জন্য শিখবেন, শিখবেন, কে কে ওয়াদা করতে পারেন যে শিখবো, আল্লাহ কবুল করো। কোত্থেকে শিখবেন? কদমে কদমে এই দেশের ওলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম, কদমে কদমে। একটা ত্রিশাল ছোট একটা থানা, বাংলাদেশটাই ছোট, ঠিক না? ত্রিশাল থানার কয়টা ইউনিয়ন? বারোটা ইউনিয়ন, একটা ইউনিয়ন আর কত বড়, ঠিক না? আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড়, বাউন্নটা স্টেট, একটাই বাংলাদেশের, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। আমাদের দেশটা কতটুক ছোট, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে শত শত আলেম আছে, এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে, হক্কানি আলেম, নাই? কয় হাজার আপনাদের এখানে ডাটা আছে? আপনাদের কাছে ওলামা পরিষদের কাছে ডাটা আছে? নাই? দুই চার হাজার তো হবেই, যারা এইখানে আছে অথবা বাহিরে আছে, ত্রিশালের সন্তান, দুই চার হাজার তো হবেই, না হবে না? যদি চার হাজার হয়, বারো দিয়া ভাগ দেন, এক এক ইউনিয়নে কতজন পড়ে দেখেন, কতজন পড়ে? হক্কানি আলেম আছে, আপনারা ময়মনসিংহের মানুষ, হায় হায়, জান ময়মনসিংহে বড় বড় আল্লাহওয়ালারা এখনো আছে, হাফিজজি এখনো বাঁচা আছে, আব্দুল হক সাহেব এখনো বাঁচা আছে, জামিয়া ইসলামিয়ার মোহতামিম এখনো বাঁচা আছে, আরো বড় বড় আল্লাহওয়ালারা আছে, মাহমুদুল হাসান সাহেব ময়মনসিংহের সন্তান, আরো বড় বড় আল্লাহওয়ালারা বিভিন্ন জায়গায় পড়া আছে, পড়াইতেছে। শিখেন, আল্লাহ রসুল সতর্ক করছে, তাআল্লামু ক্বাবলা আন ইউকবাব, তাড়াতাড়ি শিখো, একদিন ঘুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে, যেদিন নারাজ হয়ে যাবে আমাদের উপরে, ওই দিন উঠায়, এক রাত্রে উঠায় নিয়ে যাবে, আপনার করার কিচ্ছু থাকবে না। দুই হাজার বিশ, একুশ আর বাইশ বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বীর থেকে আল্লাহ, বড় বড় মুরব্বীদেরকে উঠায় নিয়ে গেছে। আজকে আমরা মুরব্বী শূন্য, আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে, আসলে এটা ধোকা, আমরা মুরব্বী না, মুরব্বী তো সব চলে গেছে, আমরা মুরব্বীর পর্যায়ে এখনো পৌঁছতে পারি নাই। এই জন্য শিখেন, ওলামাদের অভাব নাই, শিখবেন তো, আপনাদের এইখানেও মাদ্রাসা আছে,
এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা মক্তব হেফজখানা না আছে, আছে প্রত্যেক গ্রামে গ্রামে আছে, শিখেন এদের কাছ থেকে, ছাড়বেন? কিন্তু আপনারা নামান হাত, আমি যুবকদেরকে বলবো যুবক তুমি ছাড়তে পারো, কিন্তু একটা কথা শুনে রাখো, আব্দুল কাদের জিলানি না লেখলে আমি বলতাম না, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখছেন, শুকর সকালবেলা উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, শুকর মনে করে বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট, আর তার কাছে যুক্তিও আছে, সে জাহান্নামে যাবে না, বেনমাজিকে জাহান্নামের ইন্ধন দিতে হবে, সে জাহান্নামে যাবে না, সে তো মাটি হয়ে যাবে, এই জন্য নামাজ ছাড়ব না, পাক্কা ওয়াদা। আর একটা কথাই শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে এরকম ওয়াজের পরিবেশ, মাহফিলের পরিবেশ, কোরআনি মজলিসের পরিবেশ, মক্তব, মাদ্রাসা, হেফজখানা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা যতদিন টিকা থাকবে অতদিন আমরা শান্তিতে থাকব। বিশ্বাস করেন আমার কথা মেনে নেন, আমি তো বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আমার এটাই বড় প্রমাণ যে আমি দুনিয়া দেখা বলতেছি, বাংলাদেশের মতো জমিন মনে হয় অদ্বিতীয় আরেকটা নাই, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাংলাদেশের মতো জমিন নাই, মানুষও নাই, এরকম পরিবেশও নাই, এই পরিবেশগুলো ধরে রাখতে হবে, তাইলে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। গত দুই দিন আগেও সকালে বাংলাদেশে ভূমিকম্প আসছে 5.1, কিছু হয় নাই, এর আগেও আসছিল, এই বছরই দ্বিতীয়বার ভূমিকম্প আসলো 6.1 আসছে, কিছু হয় নাই, আর কিছু হবেও না আমার বিশ্বাস যদি এরকম পরিবেশ থাকে, ওই পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে, এটার জন্য যদি শ্রম লাগে তো শ্রম দিতে হবে, সময় লাগে যদি সময় দিতে হবে, যদি কিছু অর্থ ব্যয় করতে হয় তাও যদি লাগে তাইলেও দিতে হবে, কি রাজি? এক টাকা হইলেও আপনি দেন, ইনশাআল্লাহ এক টাকা আপনাকে জান্নাতে নেওয়া যাবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, মুনাজাত করতে হবে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়াযীম সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে, দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার কাছে, ওই মজলিসে বৈশা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই মজলিসে বৈশা যেটা রহমত দ্বারা ঢাকা, ওই মজলিসে বৈশা যার উপরে রহমত শান্তি নাজেল হইতেছে, ওই মজলিসে বৈশা যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, কাদেরকে নিয়ে হাত তুলছি, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব আপনি আমার থেকে ভালো জানেন, কে আলেম কে আলেম না, কে শিক্ষিত কে শিক্ষিত না, কে ধনী কে গরিব, কে কিরকম, আল্লাহ কার কতটুকু আপনার কাছে আস, কার কতটুকু আপনার সাথে সম্পর্ক, কার কতটুকু ইজ্জত আর সম্মান আপনার কাছে, আপনি আমার চেয়ে ভালো জানেন, আয় আল্লাহ ওই সময় হাত তুলছি যেই সময় আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন, কে চাও আমি দিব, কে চাও আমি দিব, কি চাও আমি দিব, আল্লাহ আজকে বেশি কিছু চাব না, এত দিছেন যে গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে, বেশি কিছু চাব না মালিক, বেশি কিছু চাব না, এতটুকু চাব আজকের আয়োজন যেন কবুল হয়ে যায়, আয়োজকরা যেন কবুল হয়ে যায়, সাহায্যকারীরা যেন কবুল হয়ে যায়, সহযোগিতাকারীরা যেন কবুল হয়ে যায়, শ্রোতারা যেন কবুল হয়ে যায়, বক্তারা যেন কবুল হয়ে যায়, এই মাদ্রাসা যেন কবুল হয়, ছাত্র যেন কবুল হয়, ওস্তাদ